স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। দেখুন, আমার যেটা করণীয় সেটা করলাম, এবার ভগবানের ইচ্ছে। কিন্তু ডাক্তারবাবু, আমরা নিমিত্ত মাত্র, প্রার্থনা করুন, হয়তো একটা কিছু মিরাকেলও ঘটতে পারে। আসি, আপনাকে একটু এগিয়ে দিই। না না, আমার গাড়ি আছে, কোনো অসুবিধা নেই, আপনি আপনার স্ত্রীর কাছে থাকুন। সুলেখা, তোমার খুব কষ্ট হচ্ছে না? আমি আমি ঠাকুরকে বলেছি, তিনি যেন তোমাকে সুস্থ করে দেন। কোনো চিন্তা করো না সুলেখা। হে গো সুলেখা, এই সুলেখা, সুলেখা তুমি কথা বলছো না কেন? এই সুলেখা, সুলেখা, রূপ তেরা মস্তানা, প্যার মেরা দিবানা, ভুল কই হামসে। রাতে কি খাবে বললে না তো? রাতে? সে তো অনেক দেরি। এই এবার এদিকে শোনা। আবার আবার কি হলো? হবে আবার কি, আমার বউকে ডাকছি, তাতে তোমার কি? শোনো, একটা ভালো খবর আছে। বলো কি খবর?
যে প্রজেক্টটা আমার রাতে ঘুম প্রায় কেড়ে নিয়েছিল সেই প্রজেক্টটা না পাস হয়েছে। ও মা, তাই? তবে তোমাকেও আমার একটা ভালো খবর বলার আছে। ভালো খবর? বেশ তো, বলো না, কি বলবে? আগে বলো, কি দেবে আমায়? আমার সবকিছুই তো তোমার। তুমি বাবা হতে চলেছো। কি বললে? আমি আমি বাবা হতে চলেছি? সত্যি বলছো তুমি? সুরেখা, তুমি সত্যি বলছো? আমি আমি বাবা, আই লাভ ইউ সুরেখা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমাশে স্বপ্নে রেখা মে, নীল তার
সারাদিন বাড়িতে বসে থাকিস, এভাবে লাইফটা তোর হেল হয়ে যাবে। বলছি এভাবে চললে তো তোর জীবনটা একেবারে শেষ হয়ে যাবে ভাই। শেষ হবার আর কি কিছু বাকি আছে বলতো? অফকোর্স আছে। একা এসেছো বন্ধু, যাবো তুমি একা। কি নিয়ে এসেছো তুমি এই পৃথিবীতে যার জন্য তুমি এত দুঃখ করছো? কি বা নিয়ে যাবে এখান থেকে? যা কিছু পেয়েছো এখানে তাই রেখে যেতে হবে। মাঝের জীবনটা শুধু মায়া আর মায়া। আমি বলি কি, তুই এবার একটা বিয়ে কর, ছেলেটাও ভালোভাবে মানুষ হবে, তোরও একটা সঙ্গী হবে। না না, তার হয় না। সুলেখাকে আমি যে জায়গাটা দিয়েছি সেই জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। ওরই এক কথা। আরে আমাদের কথা না ভাবিস, অন্তত ছেলের কথাটা তো ভাববি। আমারও তো বয়স হয়েছে, কবে আছি কবে নেই, সারা শরীরে এত ব্যথা শুনো আমার যে আর ভালো লাগে না। না না কাকিমা, ওর একটা ব্যবস্থা না করলেই নয়। আমার বোঝানোতে তো আর কাজ হলো না। দেখো তুমি যদি ওকে বোঝাতে পারো, সারাদিন ঘরেতে বসে থাকবে আর ওইসব ছাইপাশ খাবে, তাহলে তো একদিন সত্যি সত্যি অকালে। আপনি চিন্তা করবেন না, একটু সময় যেতে দিন, সব ঠিক হয়ে যাবে। ভগবানের কাছে কামনা করি তিনি যেন এই সংসারটার একটু মঙ্গল করেন, একটু মঙ্গল করেন, একটু। আচ্ছা বেশ, তোকে বিয়ে করতে হবে না, তোকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব সেখানে বিয়ে না করে সব কিছু করা যায়, কিন্তু বিয়ে করতে হয় না। কোথায়? কাল গেলেই দেখতে পাবি। আয় 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 অবিনাশ আয়। কিরে, এতদিনে মিলিবাসাকে মনে পড়লো? আসলে আসবো আসবো ভাবছিলাম, কিন্তু আশা হচ্ছিল না। দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। আমার বন্ধু মালদার পার্টি, আলাপ করিয়ে দি, ওর নাম অবিনাশ। ও নমস্কার নমস্কার নমস্কার। তোর বন্ধুর ভাগ্যটা কিন্তু খুব ভালো। আজকেই একটা নতুন চিড়িয়া এসেছে জানিস তো, বললে তোর বন্ধুর সঙ্গে বসিয়ে দিতে পারি। সত্যি? তো দাও না। তবে রেটটা একটু বেশি। তোর বন্ধু দিতে পারবে তো? সব পারবে। কত লাগবে? এই কমলা, হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস, পান পানা। হ্যাঁ, দরাদরি করতে পারবো না বাবা, পাক্কা দশ। দশ হাজার? ওই তোর দোষ, ল্যাংড়া আম খাবি আর দেশি আমের দাম দেবি। চলো ডান। সোনা ছেলে। ও কমলা, নতুন বাবুর পানেতে না একটু কিমাম লাগিয়ে দিস কেমন? না না ঠিক আছে। ঠিক আছে দে দে। এনো মাসি।
ঠিকঠাক গুনে গেতে দিয়েছো তো? ঠিক আছে। ও কমলা যা, নতুন বাবুকে চার নম্বর ঘরে নিয়ে যা। আসো যা, যা না, আসুন না, কোনো ভয় নেই, যান, আসুন আসুন। মাসি আমারটা রেখে বলেছে তো, এক নম্বরের হারামি, এই নে ধর, এর থেকে বেশি আর দিতে পারবো না। আমি বরং কমলাকে বলি দি, আজকে রাত্রিরে না তোর জন্য কমলা ফ্রি। আমার সোনা মাসি এম না। দয়া করে আমায় নষ্ট করবেন না, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, দয়া করে নষ্ট করবেন না। বিশেষ করে আমি এগুলো কিচ্ছু জানি না, গহন আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে, আমি কিচ্ছু জানি না। হারু, আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে, আমাকে বলেছে বিয়ে করবে, ভালোবাসার নাটক করেছে, বিয়ে করবে বলে আমাকে আমার বাড়ি থেকে এখানে নিয়ে এসেছে, আমাকে নষ্ট করবেন না। কিরে ঘুম আসছে না? আর কতদিন, এভাবে কাটাবি বল দেখি? আমার মনে হয় এবার একটা বিয়ে করা উচিত বাবা। ওই ছোট ছেলেটার দিকেও তো একবার তাকাবি। যা শুয়ে পড়। তুই কেন বুঝতে পারছিস না? তুই যা বলছিস এটা তো বাচ্চাদের মতো বায়না। তার মানে তুই কি বলতে চাইছিস, আমি ওকে ওভাবে ওখানে ফেলে রাখবো? ওকে ফেলে রাখবি মানে? ওকে তোর বউ, ওর সঙ্গে একটা অদ্ভুত মিল আছে, আমি তোকে কি করে বোঝাবো? আচ্ছা বাবা মেনে নিলাম, মিল আছে, কিন্তু ও তো আমাদের বৌদি না। কেন তুই বুঝতে চাইছিস না বলতো? বিয়ে করবি মেয়েটাকে? সমর, আই এম নট জোকিং। না, কাকিমাকে বললে গিয়ে একটু শান্তি পেত। সমর, তুই যদি ওখানে আমাকে না নিয়ে যেতিস তাহলে হয়তো আমাকে জানতাম না, কিন্তু বিশ্বাস কর সমর, ওকে দেখার পর থেকে আমার রাতের ঘুম বন্ধ হয়ে গেছে, আমার কোনো কাজে মন বসে না, আমি ঠিক মতো খেতে পারি না, আমার কিচ্ছু ভালো লাগে না, সত্যি বিশ্বাস কর সমর, আমার কিচ্ছু ভালো লাগে না। বুঝেছি, কিছু একটা করতে হবে। সন্ধ্যেবেলা রেডি থাকিস, দেখি কি করতে পারি। আর শোন, মালটা একটু বেশি রাখিস।
কি মাসি, সব ঠিক আছে তো? কয়েকটা নোট একটু ময়লা, ও ঠিক আছে, আমি চালিয়ে নেব। আর আমার ব্যাপারটা? পাবি, সব পাবি, সব ব্যাপারে আদে ক্লাপো না। বোঝোই তো পেটের ব্যাপার। শোন, তোর বন্ধুকে বলবি মুরগি যতদিন সোনার ডিম পাড়ে ততদিনই ভালো, সেই মুরগিকে অন্যত্র তাড়িয়ে নেবার ব্যবস্থা যেন না করে, বুঝেছিস? দূর, আমি তো আছি, তোমার কোনো ভয় নেই। তুমি আমার জন্য 1,00,000 টাকা দিয়েছ? তুমি ভাবছ আমি তোমার জন্য দিয়েছি, কিন্তু আমি জানি ওটা আমি আমার জন্য দিয়েছি। আমি কে হই তোমার? সে তুমি বুঝবে না, শুধু আমি এটুকু জানি তোমার ক্ষতি আমি কোনো দিন হতে দেব না। কিন্তু কিন্তু কেন? বিশ্বাস করো, এই কেনর উত্তর খুঁজতে খুঁজতে আমি আমি সত্যি পাগল হয়ে গেছি গো। আমি রাতে ঠিকমতো ঘুমোতে পারি না, ঠিকমতো খেতে পারি না। আমি একটা একটা বাজারের মেয়েকে এতটা ভালোবাসা বোধহয় ঠিক না। সুমিত্রা, তুমি বাজারের কিনা আমি জানি না, শুধু এইটুকু জানি তুমি তুমি শুধু আমার। হ্যাঁ, আর আমার থেকে তোমায় কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। তাতে যদি আমার আরো টাকা লাগে আমি দেব, আমি আরো টাকা দেব, কিন্তু আমি তোমাকে তোমাকে ভুলে থাকতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমাকে ভুলে থাকতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। এই শোন না, দেখতে দে না, তুই কর না, কি করছিস? তাকে দেখ না বড়টা। আরে বাবা, ওয়াও, রিক্তা ফার্স্ট, রিক্তা ফার্স্ট। হ্যাঁ রে, কিন্তু রিক্তা কোথায় গেল বলতো? চল 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 দেখি। আমি বলেছিলাম না রিক্তাই ফার্স্ট হবে। হাই হাই হাই। কি রে, তোকেও টেক্কা দিয়ে গেল? কিন্তু তাতে কোনো আফসোস নেই আমার। কিন্তু এই খবরটা কি তাকে দিয়েছিস তোরা? সত্যি রিক্তা কোথায় গেল বলতো? হ্যাঁ, কোথায় গেল বলতো? চল 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 চল। কি রে, সি ইজ ব্রিলিয়েন্ট, আমি জানতাম। এটা আমি আগেই জানতাম। Happy birthday. Ui dek, ui to Rikta. Thanks. Ki re, kothay cheli? Harsh marks. Really? Shomit hire gelo. Congratulations. Eto bhalo result er khobor. Ajker moto ekta bhalo dine. Mane? Mane sees birthday girl today. তাই নাকি? কই আগে জানাসনি তো? ও, সেই জন্য বুঝি হাতে গোলাপ। রোহন, তোমার প্রেজেন্ট করো না। আচ্ছা বাবা চল না, আগে গিয়ে রেজাল্টটা দেখে আসি। রেজাল্ট তো জেনেই নিয়েছিস, আগে সেলিব্রেশনটা তো হোক। হুম, সেলিব্রেশন? কিসের আবার সেলিব্রেশন? বার্থডে সেলিব্রেশন, মাই বার্থডে বেবি। আজ তোর জন্মদিন, রোহন কি করে জানলো? রোহন ইজ রোহন। বাই দ্য ওয়ে, আজ আমি রিক্তার জন্মদিনে অনারে একটা ছোট পার্টি
থ্রো করছি। এনি প্রবলেম রিক্তা? সরি আমি অ্যাটেন্ড করতে পারবো না। প্লিজ। বাট হোয়াই রিক্তা? আমার একটা কাজ আছে রে, আর সেখানে আমাকে যেতেই হবে। কেমন হলো রে মা? মা আমি ফার্স্ট হয়েছি। তাই? আরে থাক মা, থাক 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 থাক। বুঝলি মা, তোর জন্য আমি একটা উপহার এনেছি, তোর জন্মদিনের উপহার। সত্যি দেখতে দেখতে কেমন 18টা বছর পেরিয়ে গেল, তাই না? চল মা, চলো চলো। এখন তো মেয়ে দেখার প্যাটার্নটাই পাল্টে গেছে। এখন তো আর আমাদের সময় নেই। এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, একটা ক্লিক বাস হাজারটা বায়োডাটা এসে যায়। যা বলেছো। এটা আপনি ঠিক বলেছেন বিমল বাবু, বাট দিস ইজ র্যাডিক্যালি চেঞ্জ। তা ঠিক, তবে উপাচার তো সব মানতেই হবে। এক্স্যাক্টলি। কি মামনি, তোমার এখানে ভালো লাগছে তো? কিরে মালি, উনি কি বলছেন তার উত্তর দে। বাপি আর মাম্মির কথার উপরে আমি কোনো কথা বলি না, আফটার অল দে আর মাই প্যারেন্টস। আসলে মেয়ে আমার খুব বাধ্য। এক্সেলেন্ট, এমন একটা কথা শুনবো মল্লিকার মুখে আমি কিন্তু ভাবতেই পারিনি। কিন্তু মামনি, তোমার উপর তো একটা গুরু দায়িত্ব আছে। আই মিন টু সে wildlife mission. Exactly. Mane amar chele Rohan, he's a very nice guy, but something different. Oh, acha. Shunun Biman babu, amader Molly ke niye apnar kono chinta nei, near future o shob kichu khub safely handle korte parbe. Ashole ekhon ektu lojja pacche, পরে সব ঠিক হয়ে যাবে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং বেটা। রোহন, মেট মাই ফ্রেন্ড মিস্টার গাঙ্গুলি, মিসেস গাঙ্গুলি, এন্ড মেট মল্লিকা, দেয়ার ডটার, ইওর উড বি। হাই। হাই রোহন, টি অর কফি? এখন কিছু না, আগে জিম দেন সব কিছু। রোহন, জিমে যাচ্ছিস যদি তাহলে মল্লিকাকেও সঙ্গে নিয়ে যা না, ওর জিমটা দেখা হয়ে যাবে আর পরিচয়টাও হয়ে যাবে। কে মিস্টার গাঙ্গুলি? আশিয়ার বাইনাত। এই মলি, কি রে যাবি তো? আই হ্যাভ নো প্রবলেম, বাট রোহন যদি, ইফ ইউ ওয়ান্ট দেন কাম উইথ মি। আমার দেরি হয়ে যাবে। বাই মম, বাই ড্যাড, বাই মলি। সাবধানে যেও কিন্তু। এই মলি শোন, জিম ঘুরে কিন্তু সোজা বাড়ি চলে যাবি, কেমন? তুমি টেনশন করছো কেন, আমি ঠিক চলে যাব। বাই। নাইস গার্ল। ও বলছি, ওরা নিজেদের একটু চিনে টিনে নিক, পছন্দ টছন্দ যা করবার হয়ে যাক, তারপর একটা ভালো দিন দেখে আমরা এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো। কে মিস্টার গাঙ্গুলি? এক্স্যাক্টলি, আমরা তো সেটাই চাইছি। যাই বলো, দুজনকে কিন্তু মানাবে ভালো। একদম। যদি কিছু বলতো, আমি তো ভাবতেই পারি না। একবার যদি আমাকে বলতো না। কি বলতো রে? আই লাভ ইউ। তাহলে তুই কি করতিস? সব কিছু। ওর বডিটা দেখেছিস, পুরো সালমান খান। অ্যাপিয়ারেন্সটা পুরো অক্ষয় কুমার। আর যখন তাকায় না, পুরো শাহরুখ খান, বিশ্বাস কর। তার মানে তো ফুল প্যাকেজ।
হাই বেবস, হাই, তোমরা এখানে? হিয়ার ইজ এ স্পেশাল অ্যানাউন্সমেন্ট ফর অল অফ ইউ, স্পেশালি ফর রিক্তা। সেদিনকে বাহানা দিলে, আজ কিন্তু আমাদের কোনো বাহানা দেবে না, সেদিনের পার্টিটা আজ এনজয় করব। কি রে, আজকে যাবি তো নাকি আবার কোনো বাহানা দেখাবি? না, আমি কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবো না। বাট হোয়াই রিক্তা? কারণটা শুনতে খারাপ লাগলেও আমি এখানে পড়তে এসেছি, পার্টি করতে না। আর তাছাড়া তোরা এনজয় কর না, তোদের আমি বাধা দিচ্ছি না। বাট প্লিজ আমাকে এর মধ্যে জড়াস না। আরে কি যে করে না রিক্তাটা, ভালো লাগে না। এই কি হলো বলতো? চল চল। দাঁড়াও রিক্তা, তুমি তো জানো যে আমি তোমায় ভালোবাসি। শুধু আমাকে ভালোবাসো? আই এম সোয়ার রিক্তা। আর যারা তোমার প্রশংসা করে, তোমায় নিয়ে এত স্বপ্ন দেখে, সেটা তাদের ব্যাপার। তুমি আমায় নিয়ে প্লিজ মিথ্যে স্বপ্ন দেখো না। আমি আমাকে ভালোবাসতে পারবে না, তাই তো? ওকে, নো প্রবলেম। বাট রিক্তা প্লিজ, সবার কাছে আমাকে ছোট করে দিও না। যার জন্য পার্টি সেই যদি না আসে। প্লিজ রিক্তা, আমাদের জন্য তো একটু হ্যাঁ বল, তা না হলে পার্টিটাই পুরো শেষ হয়ে যাবে রিক্তা। হ্যাঁ রিক্তা, প্লিজ প্লিজ। ওকে, বাট দিস ইজ ফার্স্ট এন্ড লাস্ট টাইম। ওকে, ইয়েস। ভালোবাসা কি দুরাশা, কে যে বোঝে তারি ভাষা, ও পিয়ারে। পাবো কি পাবো না সে তো কিসমত জানে রে, তবু হাল ছেড়ো না গো বন্ধু, প্রেম দিয়ে দাও ভরে হৃদয়ে শুকিয়ে যাওয়া, প্রেমহীন বিষাদের সিন্ধু। শূন্য খাঁচা বড় একা হিয়ারে, কারে শোনাই কারে বোঝাই, আর ভালোবাসা কি দুরাশা, কে যে বোঝে তারি ভাষা, ও পিয়ারে। যাকে ভেবে রাত জাগি সে তো রাত জাগে না, যার কথা মনে রাখি সে তো মনে রাখে না। ও যাকে ভেবে রাত জাগি সে তো রাত জাগে না, যার কথা মনে রাখি সে তো মনে রাখে না। ব্যথা আছে কথা আছে তবু কথা হলো না, শূন্য খাঁচা বড় একা হিয়ারে, কারে শোনা কারে বোঝাই, আর ভালোবাসা কি দুরাশা, কে যে বোঝে তারি ভাষা, ও পিয়ারে।
এত কাছে প্রেম তবু প্রেম কাছে আসে না, ভালোবাসা বুকে রেখে সে তো ভালোবাসে না। ও এত কাছে প্রেম তবু প্রেম কাছে আসে না, ভালোবাসা বুকে রেখে সে তো ভালোবাসে না। মন আছে প্রেম আছে তবু প্রেম হলো না, শূন্য খাঁচা কাঁধে দুঃখীর বড় একা রে, কারে শোনাই কারে বোঝাই, আর ভালোবাসা কি দুরাশা, কে যে বোঝে তারি ভাষা। ও পিয়ারে পাবো কি পাবো না সে তো কিসমত জানে রে, তবু হাল ছেড়ো না গো বন্ধু, প্রেম দিয়ে দাও ভরে হৃদয়ে শুকিয়ে যাওয়া প্রেমহীন বিষাদের সিন্ধু। শূন্য খাঁচা কারে শোনাই কারে বোঝাই, আর ভালোবাসা কি দুরাশা, কে যে বোঝে তারি ভাষা। ও পিয়ারে পাবো কি পাবো না সে তো কিসমত জানে রে, তবু হাল ছেড়ো না গো বন্ধু, প্রেম দিয়ে দাও ভরে হৃদয়ে শুকিয়ে যাওয়া প্রেমহীন বিষাদের সিন্ধু। শূন্য খাঁচা বড় একা হিয়ারে, কারে শোনাই কারে বোঝাই, আর ভালোবাসা কি দুরাশা, কে যে বোঝে তারি ভাষা। ও পিয়ারে রিক্তা, আই থিঙ্ক পার্টিতে এনজয় করেছো। ঠিক আছে, বাট ইওর বার্থডে গিফটটা জাস্ট এ মিনিট। This is for you. এত দামি জিনিস আমি নিতে পারবো না। গিফট কিন্তু দাম দিয়ে বিচার হয় না, আমি তো তোমাকে দিচ্ছি। সেটা তোমার বাবার টাকায় কেনা, যদি নিজের টাকায় কিনে একটা চকলেটও দিতে তাতে হয়তো আমি অনেক বেশি খুশি হতাম। আসি। ওয়েট, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। তার আর দরকার হবে না, আমরা ঠিক চলে যাব। গুড নাইট। এখনো তো হইনি। আরে ফুলকুমারী, বেশি সতীপনা দেখালে হয়ে যেতে পারি। হ্যাঁ কেবে করবি, তারপর প্রমাণ থেকে যাওয়ার ভয়ে খুনও করবি, আলটিমেট তোরা ধরা পড়বি, জেল হবে, বিচার হবে, বিচারে তোদের ফাঁসি হবে। জয় ধনঞ্জয় জয়। আচ্ছা, তোদের বাঁচতে ইচ্ছে করে না? কে বে তুই? না
ফ্ল্যাশব্যাক। এই সমস্ত ঘটনার জন্য তোমরা কিছু কম দায়ী নও। এত রাতে বাড়ি ফিরছো, রাস্তার কুকুররা পর্যন্ত তো ওত পেতে থাকবে। তোমরা বয়সে ছোট, তাই বড় দাদা হিসেবে বলছি, ভবিষ্যতে আমার কথাটা মনে রেখো। চলো আমি তোমাদের এগিয়ে দিই। রোহন, মুখের অবস্থা দেখে মনে হচ্ছে কালকে তুই রেপ হতে হতে বেঁচে গেছিস। তোদের কাছে কি আনন্দটাই সবকিছু? তাহলে তো তুই ওদের পৌঁছে দিতে পারতিস, আর তুই থাকলে ছেলেগুলো সাহসী পেত না। আচ্ছা বাবা, কেন তোরা শুধু শুধু ওকে বিরক্ত করছিস? কিন্তু এত ভালো রিংটা তুই পেয়েও নিলি না, ছেড়ে দিলি। কেন যে ছেড়ে দিলাম সেটা যদি তুই বুঝতিস। রিক্তা, তোকে কিন্তু রোহান সবকিছুর বিনিময়ে খুব ভালোবাসে রে। তোর কোনো ইচ্ছা করেনি ওকে ভালোবাসতে? জানিস তো, ভালোবাসার নামে জিনিসটা আছে, সেটা হয়তো আমার জীবনে নেই। আর তাছাড়া রোহন কেন, আমি হয়তো কোনোদিনই কাউকে ভালোবাসতে পারবো না। চল এবার হোস্টেলে ফেরা যাক। কি রে, চল চল, কলেজে যাচ্ছিস তো? চল চল। সো মাই বয়, মল্লিকাকে কেমন দেখলি? গুড, বাট পাপা, সি ইজ ভেরি প্যাম্পার্ড। প্যাম্পার্ড? হ্যাঁ তা তো হবেই।
It's natural. আরে বাবা, তুইও ভেবে দেখ, তোকে যার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে, যাকে তোর মেনে নিতে হবে, তাকে তো তোকেও একটু প্যাম্পার করতে হবে। শীলা, কি বলো? 100 বার আমার তো মনে হয় এটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হেই বয়, ক্যারি অন উইথ দিস রিলেশনশিপ, কন্টিনিউ কন্টিনিউ, সবটা সবটা, যাতে কেউ বলতে না পারে যে শি ইজ নট ফিট ফর আওয়ার ফ্যামিলি। আর ইফ এভরিথিং গোজ রাইট দেন উই উইল অলসো প্রসিড। কে? ওকে, মাঘি পাড়ায় আবার ন্যায় অন্যায়, এখানে তো বাবুদের মন জুগিয়ে চলতে পারলেই ব্যাস। তবে কি জানিস, গত তো আর চিরদিন থাকবে না, যতদিন থাকে ততদিন তাকে ভাঙিয়ে রোজগার করে যেতে হবে। আরে মুন্নাকে বললেই তো পারো, সেই সমস্ত ব্যবস্থা করে দেবে। হ্যাঁ ঠিক বলেছিস। আর কটা দিন দেখি, তারপর তাই বলবো। ওরে সুমিত্রা, শুন শুন শুন, ভিতরে হ্যারে, তোর শরীর কেমন বললি না তো? ভালো না গো। ও তো ডাক্তার কি বলছে রে? ওষুধ দিয়েছে, খেয়ে দেখি। হ্যারে তোর মেয়ের খবর কি? ওই একরকম, খুব একটা ভালো না গো। কেন, তার আবার কি হলো? তা তাকে একবার নিয়ে আয়, দেখি কেমন ডাগর ডুগরটি হলো, তাই না? তা আর কত লেখাপড়া করাবি বাপু, তা পড়িয়ে লাভটা কি বল? সেই তো ফিরে সেই দোকানেই বসতে হবে নাকি রে? তবে হ্যাঁ, তোর বাবা ভাগ্য আছে বলতে হবে। নিজের গতর পড়ে গেলেও মেয়ের গতরের পয়সায় পায়ের উপর পা তুলে খেতে পারবি, হ্যাঁ তাই না? সে কি আর আমার কপালে আছে বলো? কেন, একা থাকলে যা হয়, একটা ছেলেকে ভালোবেসে তার সঙ্গে পালিয়ে গেছে। খবরটা শোনার পর থেকে মনটা খুব খারাপ গো মাসি, তোমরা জানলে তোমরাও কষ্ট পেতে, তাই আর কিছু বলিনি গো। ঢং আর পারি না ঢং দেখে। দেখেছ তো মাসি কেমন পাস কাটিয়ে বেরিয়ে গেল? মিলি মাসিকে পাশ কাটানো অত সহজ নয়, এবার শুধু দেখতে যা কি কি হয়। তুই যাবি না কোথাও? যদি রোহন থাকতো তুই তো বলে যাবি। আমার বয়ফ্রেন্ড তুই না, সত্যি ও তো বোরিং পারসন। না পারি সইতে, পারি না কইতে, তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া। আর সেই ধোয়ার মাঝখান থেকে উঠে আসছে শুধু রোহন রোহন। আচ্ছা বাবা, একটা মেয়ে কি কাউকে না ভালোবেসে একা থাকতে পারে না? নো চান্স, ধরা তোমাকে পড়তেই হবে। ধরা পড়তে হবে কি রে, অলরেডি ধরা তো পড়ে গেছে। তাই নাকি? কি রে আমাদের তো বললি না। বিশ্বাস কর, তোরা যেটা ভাবছিস সেটা নয়। কিন্তু তুই এটা তো অস্বীকার করতে পারবি না যে তুই রোহনকে মনে মনে ভালোবাসিস। কি রে, তাই নাকি? জানি না। Thank you.
ছুঁয়ে করছে আদর, এ কোন স্বপ্ন কিসের জন্য, এ কোন স্বপ্ন কিসের জন্য, চোখে নামে কার নামে কিসে করছে আদর, এ কোন স্বপ্ন কিসের জন্য, এ কোন স্বপ্ন কিসের জন্য, চোখে নামে কার নামে কিসের যে টানে, নীল আকাশ ডাকছে সাদা মেঘ ডাকছে। হাই, এনি প্রবলেম উইথ মি? তোমার কি হয়েছে রিক্তা? না কিছু না। কিছু যদি নাই হবে তাহলে তুমি আমার সাথে এমন করছো কেন? কই, আমি তো কিছু করছি না, তবে কেউ আমাকে ফলো করুক এটা আমি পছন্দ করি না। ফলো করা আর দেখা করতে আসা দুটো আলাদা। ফলো দূর থেকে করে, আর দেখা করতে এলে সামনে দাঁড়িয়ে কথা বলে। আই লাভ ইউ, তোমাকে নিজের করে পেতে চাই। এটা তুমি কেন বিশ্বাস করতে পারছো না রিক্তা? কি হলো? হয়তো মন থেকে বিশ্বাস করতে পারছি না তাই। ভুল, তুমি যেটা বলছো সেটা ভুল বলছো। আসলে তুমিও আমাকে ভালোবাসো কিন্তু সেটা বলতে পারছো না তাই। হ্যাঁ তাই।
আমি জানি তুমি আমাকে ভালোবাসো, শুধু একবারের জন্য বলো আই লাভ ইউ প্লিজ। মানুষের সব ইচ্ছে সবসময় পূরণ হয় না, হয়তো আমার ক্ষেত্রেও তাই। না রিক্তা, আজ তোমাকে বলতেই হবে কি এমন ত্রুটি আছে আমার মধ্যে। আমি আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, কেন কাছে পাই না রিক্তা? প্লিজ সেভ মি প্লিজ। আমার মতো মেয়েকে কেউ কোনোদিন ঘরের বউ করে তুলতে পারে না। আমি পড়ি আসার অশান্তি নিয়ে কাউকে কষ্ট দিতে চাই না রোহন, আমাকে তুমি ক্ষমা করো রোহন। আই লাভ ইউ রিক্তা, আই রিয়েলি লাভ ইউ। ভয় হয় যদি তুই একই ভুল করিস, যদি মিথ্যে বিশ্বাস করে আমার মতো। সবসময় তো আমার কথা চিন্তা করে গেলে মা, তোমার নিজের কথা, নিজের কথা তো আমাকে এতটুকুও জানতে দিলে না। জানতে দিইনি কারণ সেই অতীত জানলে তুই আরো কষ্ট পাবি, কিন্তু কিন্তু আজ তোকে সব বলবো কিভাবে একটা মানুষের স্বপ্ন আশা সব ভেঙে চুরমার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাবা মাকে হারিয়েছিলাম অনেক আগে, কাকা কাকিমার সংসারে মানুষ, কাকা ভালোবাসলেও কাকিমা আমাকে দু চোখে দেখতে পারত না। সেদিন কাকিমা, কাকি এতক্ষণে মহারানীর আসার সময় হলো, বলি সব কাজ যদি আমাকে করতে হয় তাহলে তোকে শুধু শুধু চার বেলা গান্ডে পিণ্ডে গেলাবো কোন দুঃখে শুনি। আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি কাকি। হুম, তুমি রাগ করো না। কি করবি কি করবি তুই, হাত তো দুটো, চারটে তো আর নয়। এদিকে বাসন পড়ে আছে, কাঁচা ভেজানো আছে, এখনো রান্না চাপাতে পারিনি, মানুষটা এলে কি খেতে দেবো শুনি। কাকা আস্তে আস্তে আমি সব কাজ করে দেবো। কই গো, শুনছো? ওই তো তোর কাকা এসে গেছে, এখন তুই কি করবি শুনি। কেন, কি হয়েছে? হবে আবার কি, পোড়া কপাল আমার, পোড়া কপাল। একটা ধিঙ্গি মেয়ে কোথায় হাতে হাতে সাহায্য করবে তা না মুখে মুখে তক্ক করছে। হ্যাঁ, বাড়ির কাজ সব চুলোয় ফেলে দিয়ে পাড়া ঘুরে বেড়াচ্ছে। আমি তর্ক কখন করলাম কাকিমা, যা বলার তুমিই তো বলে যাচ্ছ। হ্যাঁ দেখেছ, হ্যাঁ বলবো না না, বাড়িতে বসে মারনে খাবার খাবার কাজের বেলা অষ্টরম্বর তাই না? না কি হচ্ছে, কি হচ্ছে, হচ্ছেটা কি? এই তোমার তোমার আশকারাতেই ও এতবার বেড়েছে, তোমার আশকারাতেই। ছাড়ো কাকি, লাগছে লাগছে লাগছে, আজ থেকে তোর বাইরে বেরোনো বন্ধ, তোকে কে খেতে দেয় একবার দেখবো। আমি এই শেষ কথা বলে দিলাম। তারপর কাকিমার অত্যাচার দিনের পর দিন বেড়েই চলল, আমাকে সহ্য করতে পারত না। এক এক সময় মনে হতো এ সংসারে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু হারু হারুই আমাকে সাহস জুগিয়েছিল। হারু, হারু কে মা? আমাদের গ্রামে ভাড়া থাকতো, আমরা একে অপরকে ভালোবাসতাম। একদিন বাধ্য হয়েই বললাম, আচ্ছা এইভাবে ভেঙে পড়লে চলে? আর কেউ না থাক, আমি তো আছি। আমি আর ওখানে থাকতে পারছি না, হয় আমাকে মরতে হবে আর না হয়। না না, ওইভাবে তুমি কিন্তু কোনো কথা বলো না। আর কেউ না থাক, আমি কিন্তু তোমার পাশে আছি। আমি তোমাকে নিয়ে অন্য কোথায় চলে যাব, সেখানে
সেখানে আমাদের বিয়ে হবে, আমাদের সংসার হবে। হ্যাঁ শুনি, তোমার কষ্ট মানে তো আমার কষ্ট। সত্যি সত্যি তুমি আমায় নিয়ে যাবে, আমাকে বিয়ে করবে? কেন, আমাকে তোমার বিশ্বাস হয় না? নিজের থেকেও বেশি বিশ্বাস করি। কাল সকালে তুমি রেডি থাকো, আমি তোমাকে নিয়ে যাব। কোথায় কোথায় নিয়ে যাবে? তোমার বাড়িতে? কাল সকালে হয়তো আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে পারবো না, বাড়িতে তো সেইভাবে বলা নেই। তাহলে প্রথমে মাসির বাড়িতে গিয়ে উঠবো, সেখানে তুমি কদিন থাকবে, তারপর বাড়িতে বলে ঠিক একটা ব্যবস্থা করে নেব। কি হলো? তুই কি ভাবিস এসব দেখে আমার কষ্ট হয় না? হয় রে, খুব কষ্ট হয়, কিন্তু সহ্য করি, সব সহ্য করি, দাঁতে দাঁত চেপে সব। দাঁড়া, তোর বিয়েটা একবার দিয়ে দি, তোর বর আসুক, তুই শ্বশুর বাড়ি যাবি, তখন দেখবি তুই কত সুখী হবি মা, কত সুখী হবি। না পেলে মেয়ে এরকম হতে পারে? মেয়ে তো নয়, একেবারে অলক্ষ্মী মার্ক। যতই মারধর করো কিছুতেই মেয়ে শুধরবে না, যা মনে করে তাই করবে। আজ আসুক বাড়িতে, একটা হেস্ত নেস্ত করে ছাড়বো, হয় ও এ বাড়িতে থাকবে না হয় আমি। সুমি আর কোনোদিনও এ বাড়িতে থাকতে আসবে না, ও বাড়ি ছেড়ে চলে গেছে। কাকা কাকিমা, আমি হয়তো তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আর কোনোদিন আমার জন্য কষ্ট পেতে হবে না তোমাদের। আমি চিরদিনের মতন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। অদৃষ্ট আমার কপালে কি লিখেছে জানি না, তবু পারলে আমাকে ক্ষমা করো, আশীর্বাদ করো আমি যেন সুখী হতে পারি। তারপর যার ভরসায় স্বপ্ন দেখেছিলাম, সেই সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। মাসির বাড়িতে তো নিয়ে গেল, সেখানে গিয়ে জানলাম সে শুধু হারুর মাসি নয়, সবার মাসি। আর যাকে ভেবেছিলাম আমার ভালোবাসা, আমার স্বপ্ন, সে আসলে হারু নয়, গহর, পেশায় দালাল, এটাই তার কাজ। গ্রামের গরিব মেয়েদের ঠকিয়ে ভালোবাসার নাটক করে এই বেশ্যা বাড়িতে বিক্রি করে দেওয়া। আমি বুঝে গিয়েছিলাম এর থেকে আমার আর কোনো নিষ্কৃতি নেই, এটাই আমার জীবন, আর এটাকেই মেনে নিতে হবে। কিন্তু ভাগ্যক্রমে তোর বাবা সে সুযোগটা আমাকে দেয়, আর যার জন্য আমি তোকে পাই। পতিতাপল্লিতে থাকা সত্ত্বেও তোর বাবা কোনোদিন আমাকে অন্য পুরুষের সঙ্গে মিশতে দেয়নি। যখন যা টাকা চেয়েছি তখন তাই দিয়েছে। তুই যখন গর্ভে এলি তখন কেউ চায়নি তোকে রাখতে,
সবাই চেয়েছিল, সবাই চেয়েছিল তোকে মেরে ফেলতে। তুই যাতে পৃথিবীর মুখ না দেখতে পারিস তাই জন্য তোকে মেরে ফেলতে চেয়েছিল। পেট বাঁধিয়েছিস নাকি? তোর বাবু তো তোকে একেবারে ঘরের বউ বানিয়ে ফেললো, বছর ঘুরতে না ঘুরতে পেটে বাচ্চা। তুই কি পেট বাঁধিয়েছিস নাকি? মা গো, তুই তো আমার ব্যবসার একেবারে সব বিনাশ করে ছেড়ে দিলি। এই মেয়ে, তুই কি বাবুকে মন দিয়ে বসেছিস নাকি? না না, মানে এখন যদি তোর বাবু আর তোর কাছে না আসে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? পেটে বাচ্চা নিয়ে তোর পরপুরুষের সঙ্গে বসতে পারবি না। কিন্তু মাসি, শোন, ওই বাচ্চা তোকে নষ্ট করতে হবে। ও কথা বলো না মাসি। তুই কি মনে করেছিস তোর বাবু যখন জানতে পারবে তোর পেটে বাচ্চা এসেছে সে সব মেনে নেবে? সে তোর বাচ্চাকে স্বীকার করবে? কখনো না। আর সে পুরুষ মানুষ, তার পয়সা আছে, সে তোর মতন দশটা মেয়ের সঙ্গে ফুর্তি করতে পারবে। শোন, বেশি দেরি হওয়ার আগে তুমি পেটের বাচ্চাটাকে শেষ করে দিতে হবে, তা না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মনে রাখিস। আমার সঙ্গে দেখা করে যাবেন কেমন? ঠিক আছে, আমি আজ নয় বরং কাল আপনার সঙ্গে দেখা করে যাব। আসি। কি ব্যাপার, ঘর অন্ধকার করে বসে আছো, কি হয়েছে তোমার? তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না? তোমাকে ছেড়ে চলে যাব কেন? চলে যাব কেন? আমার কাছ থেকে তোমার সবটা সবটা পাওয়া হয়ে গেছে, তাই। কে বললো তোমার? কি হলো বলছো না যে? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সত্যি? তুমি সত্যি বলছো সুমিত্রা? বিশ্বাস করো সুমিত্রা, আমি আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। কিন্তু আর কেউ চায় না, আর কেউ চায় না যে এই সন্তান হোক, যে মেয়ে একবার বিশ্বাবাড়ির মাটিতে পা রাখে তার আর বাইরের জগতে ফেরা হয় না। তার চাওয়া পাওয়া শখ আল্লাহ কিচ্ছু থাকে না, তাকে অন্যের ইচ্ছে মতো চলতে হয়। প্রয়োজনে আমি ওদের অনেক টাকা দেব, অনেক টাকা।
সব সম্পর্ক টাকা দিয়ে হয় না। টাকার বিনিময়ে একটা মেয়ে কখনোই গর্ভে সন্তান ধারণ করতে পারে না। দাঁড়াও, বাচ্চা এলে তার বাবু কি তার কাছে থাকবে? কখনো না। পুরুষ মানুষ পয়সা রয়েছে যেখানে খুশি সেখানে চলে যাবে। না না না, ওই মেয়ের বাচ্চা নষ্ট করতেই হবে। দেখ, ভালোই ভালো মেয়েটা রাজি হলে ভালো, তা না হলে কিন্তু আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তুমি শুধু একবার মুখ ফুটে বলে দেখো, সালি এমনি মারলে ভালো, না হলে জোর করে বাচ্চাটাকে নষ্ট করে দেবো। আমার প্রাণ থাকতে অন্তত আমি সেটা হতে দেবো না। এই, তুই কি ওর ভাতা হয়ে গেছিস নাকি রে? যে ওকে দিয়ে তুই তোর বাচ্চা বিয়াবি? আমি জানি তোমাদের অসুবিধাটা কোথায়। বলো বলো, কত টাকা লাগবে বলো। মাসি মাসি টাকা দিতে চাইছে, বুঝে নিয়ে বলো। কিন্তু এক বছরের জন্য ব্যবসা বন্ধ, মানে তো বোঝা যাচ্ছে 2 লক্ষ টাকা লাগবে, তাও অগ্রি দিতে পারলে ভালো, তা না হলে। তিন দিন সময় দিলাম, এর মধ্যে টাকাটা দিলে হয়ে গেল, নয়তো বাচ্চাটা কিন্তু খালাস। কেসে ভি করকে তুম মুঝে বচা লো, কেসে ভি। যাও তো, যাকে উনসে বাত করো, বলো ইহাঁ ইহাঁ কোই নেই হ্যায়, ইহাঁ কোই নেই হ্যায়, ঠিক হ্যায়, আর কুছ মত বতানা, পুলিশ কো ভি পুছে কুছ মত বতানা, কোই নেই ইহাঁ, যাও যাও বাত করো। এখানে কেউ এসছে? কালো পাঠান শুট করে এখানে ঢুকতে দেখেছেন? সত্যি বলছেন? এই চলো। क्या हुआ? पुलिस चले गए। আমি প্রেগন্যান্ট, আপনি যেভাবে ধরেছিলেন যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো? যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে গিয়ে একটা ডাক্তার দেখিয়ে নেব, না হলে কিন্তু কষ্টটা আরো বাড়বে। এক বাত বলু বহন, হ্যাঁ মানে অপরাধী হুম, বহুত সারে কত্ল কিয়ে হ্যায় মানে, বহুত সারে লোক দেখে হ্যায় জিন্দগি মে, ভালে বুরে, পর তুম জ্যাসা ইনসান নহীঁ দেখা। আজ তুমি মুঝ পর যে এহসান কিয়া হ্যায় ইসকা কর্জ মে কভি চুকা নি সকতা, বস ইতনা বোলুঙ্গা, তুমহারা ইয়ে বড়া ভাই তুমে কভি নহীঁ ভুলেগা, কভি নহীঁ, তুমহারা ইয়ে ভাই তুমে হমেশা ইয়াদ রাখেগা।
ये मेरा फोन नंबर है, कभी भी तुम्हें कोई भी जरूरत पड़े तो एक बार फोन कर लेना, बस एक बार, मैं जरूर आ जाऊंगा। खुश रहना, खुदा ঝড়ের মতন এসে আবার ঝড়ের মতো বেরিয়ে গেল, রেখে গেল ভাই বোনের সম্পর্ক। কেমন আছো সুমি? তুমি চিনতে তাহলে অসুবিধা হয়নি? এখানে এসেছো কেন? বেরিয়ে যাও বলছি। যা বাবা, এ তো আমার এলাকা, আমি যখন খুশি যেখানে খুশি সেখানে আমি যাই, আর তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? কোথায় আমি এতদিন পর এলাম, তুমি আমার সাথে একটু সোহাগ করবে? তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাবে কিনা বলো, না হলে আমি কিন্তু কি করবে শুনি। হ্যাঁ, শুনলাম তুমি একটা মালদার বাবু পাকড়েছো, তা মালগুলো কি তুমি একাই খাবে? হ্যাঁ, এটা কি করছো? মালের খোঁজ করছি। এ তো মাত্র হাজার। খবরদার বলছি, আমার ঘরের কোনো জিনিসে তুমি হাত দেবে না। আমার যখন যেখানে হাত দেওয়ার ইচ্ছে হবে আমি সেখানে হাত দেব। আচ্ছা দেখো, আমি যদি এখানে যদি না আনতাম তাহলে কি এরকম বাবু তুমি পেতে না? তো তাহলে এর একটা হিসা তো আমারও হয়। জানোয়ার, লজ্জা করে না তোর? একটা মেয়ের জীবন নষ্ট করে আবার তুই? দেখো, বেশি না, 1 লাখ হলেই হবে। 1 লাখ কেন? 1 পয়সাও আমি তোকে দেব না। দেখো, আমি টাকা না পেলে খেল কিন্তু বিগড়ে যেতে পারে, মানে তোমার কাকার কানে কথাটা পৌঁছে দিতে পারলে। কাকাকে তুমি কিচ্ছু বলবে না? টাকা পেলে আমি কিচ্ছু বলবো না, কিন্তু টাকা না পেলে তোমার পায়ে পড়ি। কাকাকে তুমি কিচ্ছু বলো না, ওসব ন্যাকামো আমার কাছে চলবে না। যেটা বলেছি সেটা আমার চাই, আর কালকের মধ্যে, নইলে পেটে লাথি মেরে বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। এটা তুমি করবে না। কথাটা মনে থাকে জানো? কালকে কেমন আছো তুমি? তুমি খুশি তো? ভীষণ খুশি। কেন, তুমি খুশি নও? তোমাকে ছেড়ে দিতে পারলাম না। দুর্বোকা, ছেলে আর মেয়ে কি আলাদা নাকি? তবু ভয় হয় গো, যদি আমার মেয়েটাও আমার মতো হয়। সে আমিও কোথাও দেব না। আমার মেয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচবে, আমি ওকে আলাদা করে মানুষ করব। আরে ভাইয়া, তোমারা কাম হো গিয়া, আব তুমে কোই পরেশান নাহি করেগা। মানে খালাস কর দিয়া সারে কো, মাশা।
ये मेरा भांजा है या भांजी? भांजी। क्या बात, मैंने भी बिल्कुल यही सोचा था। देखो मैं अपनी भांजी के लिए एक तोहफा लाया हूँ, तुम्हारे लिए भी कुछ है, लो। और ज्यादा देर रुक नहीं पाऊंगा, बड़ी मुश्किल से पुलिस से छुपता छुपाता आया हूँ, आज मुझे जाना है। ठीक है, खुदा से यही दुआ करता हूँ कि तुम दोनों खुश रहो, सलामत रहो। खुदा हाफिज। बहन, गौहर को मैंने खत्म कर दिया है, अब तुझे कोई नहीं सताएगा, पर मेरा कोई ठिकाना नहीं, कब रहूं कब ना रहूं। पर तुम्हें कभी हमारी जरूरत पड़ी और मैं ना रहूं तो क्या करोगी? इसलिए ये पिस्तौल तुम्हें दे रहा हूं, अगर कोई मुसीबत आई तो पहले दुश्मन को खत्म करना, फिर अपने आप को। सलामत रहना बहन, जान रही तो फिर मुलाकात होगी। खुदा हाफिज फारूक। তোকে আমি এখানে রাখবো না মা, তুই অনেক বড় হবি, তোকে আমি অনেক বড় কলেজে পড়াবো মা, তুই মায়ের স্বপ্ন পূরণ করবি। আমি তোমার কষ্টটা বুঝি মা, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, তোমার মেয়ে কোনোদিন এমন কোনো কাজ করবে না যাতে করে তুমি কষ্ট পাও। জানিস তো মা, মায়ের মন তো। রোহান খুব ভালো ছেলে মা, আমি ওকে না বললেও আমি জানি ও আমাকে সত্যিই খুব ভালোবাসে। চোখে প্রেম যে আমায় ডাকে অসময় নেমে এলো শ্রাবণ, টিপ টিপ বৃষ্টিতে মনে ওরা সৃষ্টিতে জেগে আছি তবু দেখি স্বপ্ন। মন মানে না কেন জানি না, গাও না মুছে সব সীমানা। ঝরা পাতা ধুলো মাখা যে কবিতা আজ কিছু কানে কানে বলছে।
যে তোমার যুগে প্রেম যে আমায় ডাকে অসময় নিমিলো শ্রাবণ বৃষ্টিতে মনে অনা সৃষ্টিতে জেগে আছি তবু দেখি স্বপ্ন স্বপ্নের কাছে এলাম কখন মনের সীমান্তে তোমার সাথী হলাম ঘুম ঘুম নীল পরি আজ হয়ে ফেরারি ডানা মেলে উড়ে যেতে চাইছে দেখেছি তোমার চোখে প্রেম যে আমায় ডাকে অসময় নিমিলো শ্রাবণ টিপ টিপ বৃষ্টিতে মনে অনা সৃষ্টিতে জেগে আছি তবু দেখি স্বপ্ন ভালোবাসা লুকো চুরি খেলছে দেখেছি তোমার চোখে প্রেম যে আমায় ডাকে অসময় নিমিলো শ্রাবণ টিপ টিপ বৃষ্টিতে মনে অনা সৃষ্টিতে জেগে আছি তবু দেখি স্বপ্ন মন মানে না ঝরা পাতা ধুলো মাখা যে কবিতা আজ কিছু কানে কানে বলছে দেখেছি তোমার চোখে প্রেম যে আমায় ডাকে অসময় নিমিলো শ্রাবণ টিপ টিপ বৃষ্টিতে মনে অনা সৃষ্টিতে জেগে আছি তবু দেখি স্বপ্ন কথা বলো না শুধু আমাকে একটু বিশ্বাস করতে দাও যে তুমি সত্যি আমাকে ভালোবাসো ছেলেদের কিছু বই লাগবে তো পয়সা কড়ির তো সেরকম সঙ্গতি নেই তাই একজনকে বলেছিলাম যে যদি কিছু পুরাতন বই সে দেয় যদি দিতে পারে সেইখানে যাচ্ছি দেখি কি হয়
বয়স তো কিছু কম হলো না, কি লাভ এই বারো ভাতা নিয়ে ছেলে মেয়েদের পড়িয়ে? হ্যাঁ, এবার একটু রেস্ট নিন, শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে। তোমার বোধ হয় কোথাও একটা ভুল হচ্ছে। দেখো, মাস্টারের কাজ হলো ভবিষ্যৎ থেকে তৈরি করা। ভবিষ্যৎ? কার ভবিষ্যৎ? শোনেন, এখানকার ছেলে মেয়েদের একটাই ভবিষ্যৎ, যদি ছেলে হয় তাহলে মেয়েদের জন্য বাবু ধরে আনতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে বাবুদের সঙ্গে শুতে হবে। সেটা যাতে না করতে হয় সেই জন্যই তো এই চেষ্টা। কি হবে বাপের নাম জানতে চাইলে? যখন বলতে পারবে না তখন জাকি দেবে? দেখো, তুমি হয়তো জানো না যে আজকাল বাবার নামটা লাগে না, মার নাম হলেই চলে, যার গর্ভে তার জন্ম। তুই কি বলছিস সীতারাম? তুই নিজের চোখে দেখেছিস? এ মাসি, তুমি কি ভাবলে সীতারাম তোমাকে মিথ্যে কথা বলবে? আর এরকম তোমার সাথে যেরকম কথা বলছি সামনাসামনি দেখেছি গো। আর মাসি, মালটা যা তাগড়া হয়েছে না মাইরি, কিচ্ছু বলার নেই মাইরি। গতরে দেখলে না মাসি, যে কোনো বাবুর জিভে জল চলে আসবে। তার মানে সুমিত্রা আমাকে মিথ্যে কথা বললো? তোমাকে ঠকিয়েছে মাসি? আমাকে ঠকানো অত সহজ নয়। জেনে রাখবি, 10টা শকুন মরলে একটা দালাল জন্মায়, আর 100টা দালাল মরলে এই একটা মাসির জন্ম হয়। যা, মুন্নাকে খবর দে। ওকে মাসি, এই চল চল। মাসি, কমলা, কমলা, আমার কেমন মনে হচ্ছে ওরা ওরা মেয়েটাকে অন্য কোথাও পাচার করে দেবে না তো রে? বাবাজি, বাবাজি, প্রণাম। বাবাজি, কিসের জন্য তোরা আবার এসেছিস? বাবাজি, আমাদের একটা কাজ করে দিতে হবে। বাবাজিকে বিরক্ত করবেন না। ভুবন, অদিককে ভালো করে জিজ্ঞেস কর কি কাজের জন্য এসেছে। বাবা, একটা মেয়েকে একটু বশীকরণ করে দিতে হবে। হ্যাঁ বাবা, তাকে পেলে না আমাদের ব্যবসাটা একেবারে ফুলে ফেঁপে উঠবে, আর না পেলে একেবারে পথে বসে যাব। তোদের সাহস তো কম নয় একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করতে এসেছিস? ভুবন, অদিককে বলে দে কখনো যেন না বিরক্ত করে আমাকে এখানে। যত সব স্যার। বাবাজি, বাবাজি শুনুন, বাবাজি। দিল তো বিগড়ে, এখন আমি কি করি? বাবাজি, মাসি চলো অন্য কোথাও, এখানে আর হবে না। দাঁড়া দাঁড়া, আগে একটু ভাবতে দিই। মুন্নার এলাকা থেকে কোনো মাল অন্য কোথাও পাচার করে দেবে, কোনো সালির দম হয়নি। কি সাহস! মুন্না নিজের বাড়া ভাত কোনোদিন কাউকে টেনে নিতে দেয়নি, আজও দেবে না। তুমি নিশ্চিন্ত থাকো মাসি, ওই মা আর মেয়ে দুটোকেই তোমার সামনে এনে হাজির করব। মুন্নার একটা কেউ ছিঁড়তে পারবে না।
তুমি কিন্তু আমার কথার উত্তর দিলে না। কোন কথা? আমাকে ভালোবাসা সত্ত্বেও আমাকে কেন দূরে রেখেছিলে? আমার মতো মেয়ে কোনোদিনই কারোর বাড়ির বউ হতে পারে না। আমি ভয় পেতাম। কেন? তুমি কি, তোমার বউ হওয়ার প্রবলেমটা কোথায়? ভেবেছিলাম কোনোদিন কাউকে কিছু বলবো না, তাই নিজেকে নিজের কাছেই লুকিয়ে রাখতাম। জানি না, জানি না তুমি শুনলে। আমাকে তুমি বিশ্বাস করতে পারো রিক্তা, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার তোমার এনি প্রবলেম ডাজ নট ম্যাটার ফর মি। হ্যাঁ সত্যি রিক্তা, আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ও রিয়েলি রিক্তা? রিয়েলি? আই এম সো হ্যাপি টুডে। আই এম সো হ্যাপি। আই লাভ ইউ রিক্তা, আই লাভ ইউ। কিন্তু এখন তো আমাদের বিয়ে করতেই হবে, বাবা মাকে বলবে না? অফ কোর্স, আজকেই আমি কথা বলবো। কিন্তু ওনারা যদি রাজি না হন? বাবার আমি একমাত্র ছেলে। আমার ইচ্ছেটাই তাদের ইচ্ছে। ওম ওম হোম ফট, ওম ক্রিম হোম ফট, ওম পিং হোম ফট, ওম ক্রিং 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 হোম ফট, ওম হিং ক্রিং হোম ফট। আবার তোরা আমার কাছে এসেছিস এখানে? বলছি না ওই বাজে কাজ আমি করি না। বাবাজি বাবাজি রাগ করবেন না, আমরা যথাযথ মূল্য ধরে নেবো আর কি। কি, তোরা আমাকে টাকা দিয়ে কিনতে যাচ্ছিস? না না, আমি বাজে কাজ করি? এই ভুবন ওদিকে বলে দে, কখনো যেন না এখানে আসে। জান এখান থেকে, জান। বিরক্ত করছে শুধু শুধু, একদম বিরক্ত করবেন না। জান এখান থেকে, জান। বাবাজি কি হয়েছে? বাবাজি বাবাজি কি হয়েছে? বাবাজি বিরক্ত করছে বারবার আমাকে। আমি বলছি না বাজে কাজ করি না আমি। শুধু শুধু ধ্যান আমার ভঙ্গ করছে। এইটা তুমি ঠিকই করেছ। দেখো সবাইকার মধ্যে তো আর অমন ভাবনা থাকে না। আরে সুমিত্রা কি ঘরে আছে নাকি সেও ঘাটে চান করতে এসেছে? সুমিত্রার কথা আর বলো না, সে যা হয়েছে যা বলেছিস বড্ড বাড়াবাড়ি শুরু করেছে মেয়েটা। কি যে করি আমি ওকে নিয়ে। নে নে নে, চ চ চ, অনেক দেরি হয়ে গেছে, চ। নিজের নামে সব কলঙ্ক মেনে নেওয়া যায় মাস্টারমশাই, কিন্তু মেয়েকে কি করে? আমি আশীর্বাদ করছি তোমার মেয়ে অনেক বড় হবে, অনেক নাম করবে। ভয় হয় মাস্টারমশাই, মিথ্যে কথা বলে আমি ওকে এতদিন লুকিয়ে রেখেছি, কিন্তু কোনোদিন যদি জানতে পারে আমার ক্ষতি নিয়ে আমার কোনো ভয় নেই, কিন্তু মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না মাস্টারমশাই, কোনোদিন ক্ষমা করতে পারবো না। সত্যি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো মেয়েরা যদি একবার সাহস করে সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাহলে এইভাবে দেহ বিক্রি করে পেটের ভাত জোগাড় করতে হবে না। কি মাস্টারমশাই, ভালো আছেন তো? দেখুন মাস্টারমশাই, বেশি সমাজ শোধরানোর চেষ্টা করবেন না, তাতে আপনারও ক্ষতি আমাদেরও ক্ষতি। না না, আমি তো সেইভাবে কিছু বলিনি। আপনি কিভাবে বলতে চাইছিলেন সেটা আমি খুব ভালো করেই জানি। কিরে, মেয়ের ব্যাপারে মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করছিলে বুঝি? না না, মানে তা কি দরকার ছিল রে মিথ্যে কথা বলার যে মেয়ে পালিয়ে গেছে? তুমি ওর কথা ভুলে যাও মাসি,
আমি তোমার কাছে হাত জোর করে বলছি, ভুলে যাব কি রে? এতদিন ধরে তোকে পুষলাম, এবার সুদটা খাবো না? না, এটা অন্যায়, এটা তুমি করতে পারো না। তুই তো একটা বাবু বেছে নিয়েছিলি, তা তোর মেয়ের জন্যও তো একটা বাবুর ব্যবস্থা করতে হয় নাকি? দেখি কি হয়। আমি তোমার দুটো পায়ে পড়ি মাসি, আমার মেয়েকে তুমি নরকেটে নিয়ে এনো না। এই নাকামি করিস না তো, যা। তোর মেয়ে কি অন্য কোনো ব্যবসা করবে? সতী লোক কি হবে? যত সব চল আয়। ওঠো মা, ওঠো। এখনই তো তোমার শক্ত হয়ে দাঁড়াবার সময়। ওদের কথা শুনে আমি যা বুঝলাম, ওরা তোমার মেয়ের কথা জানতে পেরে গেছে। যত তাড়াতাড়ি পারো তোমার মেয়েকে বাইরে কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাহলে বাবাজি আমার মেয়েটার কি হবে? বলুন না বাবা। ও তোর মেয়ে তো খুব বিপদ আসছে রে। এই বিপদের যে ওই নষ্ট মেয়েটা না, ওই মেয়েটাই এই বিপদের কারণ। ওই মেয়েটা আমার কাছে এসেছিল, কিন্তু আমি কাজ নেইনি, তাড়িয়ে দিয়েছি। তোদি কে মা রক্ষা করবে? এতদিন মা রক্ষা করেছে, এখনো মা রক্ষা করবে? বল জয় মা দক্ষিণা কালী, জয় মা দক্ষিণা কালী, জয় মা দক্ষিণা কালী, জয় মা দক্ষিণা কালী। এই মা তোদি কে রক্ষা করবে? তোদের কোনো চিন্তা নেই মা, যা আমি বলে দিচ্ছি, এই মাই তোদিকে রক্ষা করবে, যা। কি হয়েছে মা, তোমরা তো টেনশন করছো কেন? ওরা ওরা জানতে পেরে গেছে তোর কথা। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে, ওরা চায় তোকে ওখানে নিয়ে যাবে, তোকেও আমার মতো করে। না না, তোকে এখানে আমি আর রাখবো না। তোর জন্য অন্য একটা কলেজে ব্যবস্থা করছি আমি। কিন্তু বাবা বিশ্বাস করো, আমার কিচ্ছু হবে না। কেন জেদ করছিস মা? আর যদি তোর একটা কিছু হয়ে যায়, তখন আমরা আমাদের মনকে কি করে সান্ত্বনা দেবো বলতো? আর বেশিক্ষণ দেরি করা উচিত হবে না, চল তোকে এগিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাই। তোর বাবাই আসবে। হ্যাঁ রে মা, তোর মা ঠিকই বলেছে, চল আর বেশিক্ষণ থাকবো না, চল এগিয়ে যাই, এগিয়ে যাই, চল চল মা এগিয়ে যাই। এই সমস্ত লোকেদের আপনি উপকার করবেন, এটা শুধরবেন? চল 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 চাল। আরে আরে মেয়েটা লাগছে তো, ওর মুখের বাঁধনটা খুলে
দেখি মুখটা, ওরে ও কমলা, কমলা তুই বসে আছিস কেন? যা যা যা, নতুন চিড়িয়াটাকে ভালো করে সাজগোজ করে তৈরি করে দে, আমাদের অতিথিদের তো আবার আসার সময় হয়ে গেল। যা যা যা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। তোমার পায়ে পড়ি মাসি, আমাকে যা বলবে আমি সব করে দেবো। আমার মেয়েটাকে তুমি নষ্ট করো না মাসি, আমার মেয়েটাকে তুমি নষ্ট করো না। তুই আমার কি করবি রে? তোর কি দাম আছে? চ 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 এই যা যা যা, ওকে নিয়ে যা নিয়ে যা।
সুমিত্রা, সুমিত্রা কি করছিস? মা, আমার কথা শোন সুমিত্রা, সুমিত্রা পালিয়ে যা, আমি বলছি পালিয়ে যা, পালিয়ে যা বলছি। না মা। হ্যালো। হ্যালো, এটা কি অবিনাশ রায়ের বাড়ি? হ্যাঁ, আমি ওনার ছেলে বলছি। উনি তো এখন বাড়ি নেই, বলুন। আমি আরতি নার্সিং হোম থেকে বলছি। ওনার একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। কি জানি না, এটা আমার ভুল না ঠিক, একটা কথা তোকে বলতে কিও আমি বলতে পারিনি। কি হয়েছে বাবা, বলো বলো আমাকে বাবা, বলো। তোর একটা বোন আছে, লিংকন কলেজে পড়ে, ওখানেই ও থাকে, পারলে বাবা 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 পুরে মন কি হারালি, চুরাবালি জীবন, পুরে মন কি হারালি, চুরাবালি জীবন, যারে বাসলি ভালো সে তো আলে আলো, যারে বাসলি ভালো সে তো আলে আলো, ভেঙে যাওয়া স্বপ্ন যেমন, পুরে মন কি হারালি, চোরাবালি জীবন, পুরে মন
দারুণ ব্যাপার বুঝলে? ও হ্যাঁ, ভালো কথা, ওদের সঙ্গে আমার কথা হয়ে গেছে বুঝলে। আচ্ছা, আগামী মাসের 22nd একটা ভালো দিন আছে। সেই ভালো, এই শুভ কাজ দেরি করা মোটেই উচিত নয়। কি রোহন বাবু, নাও। As you wish, mom. এই এই রোহন, কি হয়েছে কি তোরা? মুখটা যেন কিরকম অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, এই তুই কি অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম টেম করছিস নাকি? হ্যাঁ বলে দে বাবা। নো চান্স মম, ফায়দা যেখানে রোহন সেখানে। বাই দ্য ওয়ে, আজ মল্লিকার ফোন এসেছিল। হ্যাঁ, তিন দিন ধরে ওর সঙ্গে দেখা করার কথা, অথচ তুই ওর সঙ্গে দেখা করছিস না। ও মাই গড, she is waiting for me. আরে 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 আরে, অ্যাপয়েন্টমেন্ট আছে মনে হচ্ছে। নো মম, ফর শপিং। বাই ড্যাড। বাই মম। বাই। পাগল একটা। কি ব্যাপার,
তোমার ওই লালটু বয়ফ্রেন্ডের আজও কোনো খোঁজ নেই? ও যতক্ষণ না আসে ততক্ষণই ভালো। ও না এলে টাকা কে দেবে? যত পারো খিচে নাও। ভেবেছিলাম আজকে আমি ওর সঙ্গে শপিং এ যাব। ও আর আসবে না, আসার থাকলে এতক্ষণে চলে আসতো। আমার জীবন থেকে চলে যেও না, তোমার ভালোবাসার মর্যাদা আমি দিতে পারিনি, আমি আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। আমি আর ভুল করতে চাই না, তোমার ভালোবাসায় বাঁচতে চাই। প্লিজ রিক্তা, প্লিজ প্লিজ রিক্তা, একবার বলো রোহন আই লাভ ইউ। রাতের গভীর অন্ধকারকে পেছনে ফেলে রিক্তার গন্তব্য নতুন ভোরের সূর্য, ভালোবাসার স্মৃতিকে গর্ভে ধারণ করে নতুন স্বপ্নে বুক বেঁধে শুরু করতে নতুন জীবন। রিক্তার কাছে এ যেন এক জীবন সংগ্রাম। রিক্তা কি পারবে তার লক্ষ্যে পৌঁছতে?